হ্যালো বন্ধুরা, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। আজকে আমি ওই সব মহিলাদের কথা বলবো যারা কিনা বিয়ের আগে জব করতো, বা কোনো কারণে তারা বিয়ের পরে জব ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু এখন তারা চাইছে বাড়িতে বসে কিছু কাজ করতে। আবার এমনও মহিলা আছে যারা কিনা পড়াশোনা একটু কম আছে, কিন্তু তারা বাড়ি বসে কিছু কাজ করে ফ্যামিলিকে আর্থিক দিক থেকে সাপোর্ট করতে চাইছে। ওইসব মহিলাদের জন্য আমি টপ 5 বিজনেস আইডিয়া শেয়ার করব আজকে। তো বন্ধু, শুধু বিজনেস আইডিয়াই নয়, আমি বিজনেসকে কিভাবে গ্রোথ করতে পারবেন এটারও 2 থেকে 3টে টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওর যেই বিজনেসটি আপনার ভালো লাগে সেই বিজনেসটি স্টার্ট করুন। আপনি আগে পিছিয়ে নেগেটিভ কিছু চিন্তা করবেন না, কারণ নেগেটিভ যদি আপনি চিন্তা করেন তো নেগেটিভ আপনি চিন্তা করলে আপনার আশেপাশে থেকে নেগেটিভ কথা বলার জন্য অনেক লোকেই থাকবে। যদি আপনার এই 5টা বিজনেসের মধ্যে কোনো বিজনেস ভালো লাগে তো আমি বলবো তুরন্ত আপনি বিজনেসটা শুরু করে দেন। প্রথমেই বলবো গার্মেন্টস। আমাদের দুনিয়াতে দেখা যায় কি সব থেকে মেয়েরা বেশি শপিং করে, এবং শপিং যেটা করে সেটা হচ্ছে গার্মেন্টস। তো আপনি যদি একটা মেয়ে হয়ে গার্মেন্টস এর বিজনেস শুরু করেন, তাহলে আপনার ফ্যামিলি সার্কেল এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি অনেক সহজেই গার্মেন্টস সেল করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি এই গার্মেন্টস, আপনি হোয়াটএভার, কুর্তি হতে পারে, লেগেন্স হতে পারে, সালোয়ার হতে পারে, শাড়ি হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইভেন আপনাদের মানে মহিলাদের আন্ডার গার্মেন্টসও হতে পারে। তো যে কোনো প্রোডাক্ট যখন আপনি সেল করবেন, প্রথমত আপনি আপনার ফ্যামিলি সার্কেলের মধ্যে সেল করা শুরু করলেন, রেফারেন্সে করলেন। সেকেন্ড হচ্ছে আপনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করুন। এবার আসবে গ্রুপটা আপনি কিভাবে বাড়াবেন। আপনি প্রথমে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডকে নিয়ে গ্রুপ করলেন। সাপোজ আপনার গ্রুপে 10 জন হলো, আপনাকে ছাড়া বাকি 9 জনের তো আরো কাউকে কাউকে চিনে থাকবে তারা। তো তাদেরকে বলুন কি তাদেরও বন্ধুদের যেন আপনার গ্রুপের সঙ্গে অ্যাড করে। তো প্রত্যেক আপনাকে ছাড়া বাকি 9 জন যদি আরো 2 জন করে অ্যাড করে, তো আপনার গ্রুপের মেম্বার অলওয়েজ বাড়তে থাকছে। তো এইভাবে আপনি গ্রুপটা বাড়িয়ে নিন, যত বেশি বাড়াতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো। আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে মোর দেন 5 আপনি 5টা প্রোডাক্টের ভালো ছবি নিজে তুলুন, এবং সেটার প্রাইস দিয়ে প্রত্যেকদিন আপনি পোস্ট করতে থাকুন। দেখবেন আপনি আপনার গ্রুপ থেকে রেগুলারলি অর্ডার পেতে থাকবেন, ফেসবুক থেকেও পেতে থাকবেন, হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকেও পেতে থাকবেন। ফেসবুকে কিন্তু ডেফিনেটলি আপনি আপনার নিজস্ব একটা পেজ তৈরি করবেন, এবং ফেসবুকের একটু গ্রুপটা ডিফারেন্ট হয়। আপনি নিজের একটা গ্রুপ তো ক্রিয়েট করবেনই, সেকেন্ড দেখবেন কিছু গ্রুপ অলরেডি আছে যেখানে হয়তো মহিলা মেম্বার আছে 10,000, 15,000, 20,000, সেই গ্রুপের মধ্যে কিছু প্রোডাক্ট সেল করে। তো আপনি সেই গ্রুপের মধ্যে রিকোয়েস্ট পাঠান এবং সেই গ্রুপের সঙ্গে যোগ করে যান নিজেকে। যুক্ত হয়ে আপনি সেই গ্রুপের দ্বারা আপনার প্রোডাক্টকে রেগুলার 4-5টা করে প্রোডাক্টের আপনি অ্যাড দিতে থাকুন সেই গ্রুপে, এবং সেখান থেকেও দেখবেন আপনার একটা অর্ডার জেনারেট হবে। এরপরে যেটা বলবো, আপনি আপনি চাইলে বাড়িতে বসে অ্যামাজন এবং ফ্লিপকার্টে থ্রু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। এটার জন্য আপনাকে কিছুই তেমন কিছু করতে হয় না, শুধুমাত্র একটি সেলার অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। আমি আমার পরবর্তী ভিডিওটা আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি একজন সেলার অ্যাকাউন্ট কিভাবে রেজিস্টার করবেন অ্যামাজন এবং ফ্লিপকার্টের সঙ্গে। যদি এই বিজনেসটি আপনার একবার ক্লিক করে যায় তো আপনাকে আর কখনো পেছনে ঘুরে তাকাতে হবে না। আপনি হয়তো লেগেন্স বিক্রি করতে পারেন, কুর্তি বিক্রি করতে পারেন। তো ওই কুর্তি যখন আপনি অ্যামাজন ফ্লিপকার্টের দ্বারা সেল করতে শুরু করবেন, দেখবেন ওই প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি আপনার অর্ডার আসতে শুরু করবেন। কেন কি আপনি যদি 10 জন মানুষকে চেনেন, অ্যামাজনকে 10 কোটি মানুষ চেনে, তো আপনার প্রোডাক্টটা 10 কোটি মানুষ দেখছে, তো সেখান থেকে সেল অনেক বেশি বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে জুয়েলারি মেকিং। জুয়েলারি মেকিং এখনকার দুনিয়াতে জাং জুয়েলারি একটা প্রচুর ডিমান্ড রয়েছে। জাং জুয়েলারি আপনি নিজে ঘরে তৈরিও করতে পারবেন, নতুন নতুন ডিজাইন বাজার থেকে কাঁচামাল আপনি কিনে নিলেন পাইকারিতে, এবং সেটা বাড়িতে তৈরি করলেন, তৈরি করে সেটাকে সেল করলেন। সেলের একই প্রসেস, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপের দ্বারা সেল করলেন, নিজের ফ্রেন্ড সার্কেলে সেল করলেন। এছাড়া আপনি চাইলে জাং জুয়েলারি নিজে বানিয়ে সেই প্রোডাক্টটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমেও সেল করতে পারেন।
সেখানে প্রফিট মার্জিন অনেক বেশি এবং এই ধরনের বিজনেস করে বেশ কিছু মহিলা তারা আজকে অনেক পয়সা ইনকাম করছে। থার্ড বিজনেস কথা বলবো, টিফিন। আপনি যদি ভালো রান্না করতে পারেন, ভালো রান্না করতে পারেন, তাহলে আপনার আশেপাশে স্টুডেন্ট হতে পারে, অফিস হতে পারে, আপনি সেখান থেকে অর্ডার নিয়ে টিফিন, দুপুরে লাঞ্চ, স্টুডেন্ট হলে লাঞ্চ এবং ডিনার আপনি সাপ্লাই করলেন। আমি এখানে প্রফিট বলে দিই, যদি আপনি একটা স্টুডেন্টকে দুপুরে লাঞ্চ এবং রাতের ডিনার সাপ্লাই করেন, মাসে অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 2,500 টাকা পার হেড ইনকাম হয়। তো আপনি চিন্তা করুন কি, আপনার যদি 10 জন স্টুডেন্ট থাকে, 20 জন স্টুডেন্ট থাকে, দেখবেন একটা সময় আপনাকে রান্না করতে হবে না, আপনি শুধু অর্ডার কালেক্ট করবেন, রান্নার মহিলা একজন থাকবে, ডেলিভারি ছেলে একজন থাকবে। এরপরে যদি আপনি অফিসের অর্ডারগুলো নিতে থাকেন, আপনার আশেপাশে বেশ কিছু অফিস থাকতে পারে, সেখান থেকে আপনি অর্ডার কালেক্ট করলেন, সাপোজ 4-5-10 অফিসের অর্ডার কালেক্ট করলেন, সেখানে আপনি প্রচুর টাকার অর্ডার পাবেন। তো আপনার রান্নার মহিলা রান্না কমপ্লিট করলো, সেটা প্যাক হলো, ডেলিভারি ছেলে গিয়ে ডেলিভারি করে দিল, আপনি শুধুমাত্র অর্ডারটা তুললেন। তো এই বিজনেস করুন, আপনি বাড়িতে বসে বেশ কিছু টাকা রোজগার করতে পারেন। এরপরে 4 নম্বর যে বিজনেসের কথা বলবো, এটাও খুব ভালো ব্যবসা, এটা আপনি শুরু করতে পারেন, এটা হচ্ছে হোমমেড আচার। দেখুন বাজারে বিভিন্ন ধরনের আচার তো পাওয়া যায়, কিন্তু হোমমেড আচারের একটা আলাদা রকম ডিমান্ড থাকে। আপনি মানুন না মানুন, হোমমেড আচারের একটা আলাদা রকম চাহিদাই থাকে। আপনি বাড়িতে বিভিন্ন রকমের আচার তৈরি করলেন এবং সেটাকে ছোট ছোট কাচের জারের মধ্যে রেখে আপনি ফ্যামিলি সার্কেল থেকে বিক্রি করলেন, ফ্রেন্ড সার্কেলের থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এন্ড অফ দ্য টাইমে যদি আপনি একটা ট্রেড লাইসেন্স বের করে নিতে পারেন এবং আপনার একটা প্রোডাক্টের নাম দিয়ে সেটাকে আপনি অ্যামাজন ফ্লিপকার্টও বিক্রি করতে পারেন। 5th নম্বর, যদি আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন, এখানেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এখন রিসেন্ট এই বিজনেসটি খুব ভালো চলছে, সেটা হচ্ছে গার্ডেন, নার্সারি, ফুলের গাছ। আপনি বাড়িতে যদি আপনার ছাদ থাকে বা বাড়ির সামনে যদি কিছু জায়গা থাকে, আপনি সেখানে ছোট ছোট ফুলের গাছ তৈরি করুন এবং সেগুলোকে সেল করুন। এবার আপনার মনে হতে পারে কি, আমি একটা ফুলের গাছ কার কাছে বিক্রি করবো, 20 টাকা 50 টাকা 100 টাকায়, কাকে বিক্রি করবো? প্রথমত বলে দিই, ফুলের গাছ 20 টাকা 100 টাকার ফুল গাছ হয় না এখন আর। কেন কি, আপনি শুনেছেন কি গোলাপ গাছে কাঁটা থাকে, কিন্তু এখনকার আধুনিক প্রযুক্তিতে এমনও গোলাপ গাছ বেরিয়ে গেছে যেখানে কোনো কাঁটা নেই, কালারও খুব সুন্দর এবং লং টাইম, মানে একটা গোলাপের ফুল ফুটলে কমসে কম সেটা 15-20 দিন পর্যন্ত খুব ভালো অবস্থাতে থাকে, এরকমও গোলাপের গাছ আছে এবং সেই গাছগুলো প্রায় শুরু হয় 10,000 টাকা থেকে। তো এরকম প্রচুর ফুলের গাছ আছে যেগুলো অনেক কস্টলি। তো আপনার বাড়ির সামনে বা ছাদে যদি জায়গা থাকে, আপনি নার্সারি শুরু করতে পারেন। নার্সারি, এখানে দেখুন বিজনেস কিভাবে আপনি করবেন, আপনার আশেপাশে যে বাড়িগুলো আছে, যে ফ্ল্যাটগুলো আছে, আপনি নিজে সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনি বললেন আমি আপনার বাড়িতে ফ্রিতে গার্ডেনের প্ল্যান বানিয়ে দিচ্ছি। আপনি কোথায় কিভাবে গার্ডেন তৈরি করলে আপনার বাড়িটা দেখতে সুন্দর লাগবে ওটা আমি বলছি। এবং তার আগে আপনি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিলেন আপনার, কি আপনি এই কাজটা করেন, আপনার বাড়িতে এরকম নার্সারি আছে, তো তারাও বিশ্বাস করলো এবং তাদেরকে ইনভাইট করলেন একটা সময় আপনার বাড়িতে এসে দেখে গেল। তো আপনি কি করলেন, ফ্রিতে আপনি প্ল্যান দিলেন এবং সেখানে একটু কাজও করে দিলেন যে এইখানে এই গাছ লাগালে এই হয়, এরকম ভাবে আপনি সুন্দর ডিজাইন দেখিয়ে দিলেন। এটাতে সুবিধা কি হচ্ছে, আপনি ফ্রিতে প্ল্যান করে দিচ্ছেন, ফ্রিতে কাজ করছেন, কিন্তু যে গাছগুলো নিচ্ছে সেটা তো আপনার কাছ থেকে কিনছে। আপনার সুবিধা হচ্ছে তাদেরকে আপনি গাছটা সেল করতে পারছেন। এবার যখন আপনি তার ফ্যামিলি অনেক কাছে চলে আসবেন, বন্ডিং ভালো হবে, তো দেখবেন প্রত্যেকটা ফ্যামিলি আপনার কাছ থেকে ফুল গাছ বা যে কোনো গাছ অর্ডার করতে থাকবে। তো এরকম যদি আপনার 50 থেকে 100টা বা 20 থেকে 100টা বাড়িও হয়, আপনার বছরে একটা ভালো হেলদি টাকা ইনকাম থাকে। তো বন্ধুরা, আজকে আমি 5টি বিজনেসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। যদি লাইক করেন তো আমি এরপরে আরও কিছু বিজনেস, মহিলাদের জন্য বিজনেস আইডিয়া আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব।
অবশ্যই শেয়ার করব। আরেকটা কথা, নেক্সট আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, সেটা হচ্ছে আপনি কি করে অ্যাজ এ সেলার রেজিস্টার করবেন অ্যামাজন এবং ফ্লিপকার্টের সঙ্গে। সব থেকে ইম্পর্টেন্ট, কিছু না, আপনাকে কিচ্ছু করার দরকার নেই, শুধু আপনি প্রোডাক্টটা রাখলেন, ভালো একটা ছবি তুললেন, ওই ছবিটা অ্যামাজনে আপলোড করলেন এবং সেল হয়ে বেরিয়ে গেল। আপনি বাড়ি থেকে সেটা কুরিয়ার করে কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দিলেন, 15 থেকে 20 দিনের মধ্যে আপনার ঘরে টাকা ঢুকে গেল। সো ভেরি সিম্পল, ভেরি সিম্পল, কিন্তু এখানে আপনার গ্রোথ অনেক ফাস্ট হয়, অনেক ফাস্ট হয়। তো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, যদি মনে করেন কি ফ্রিতে একটা ভালো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তো ওই লাল রঙের লেখা একবার ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর আরেকটা জিনিস আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কি, যদি সম্ভব হয় এই ভিডিওটা ওই সব মহিলাদের সঙ্গে আপনি শেয়ার করুন যারা সত্যি কিছু লাইফে করতে চায়। তো প্লিজ আই রিকোয়েস্ট করছি এমন মহিলাদের সঙ্গে, আমি চাই আমার ভিডিওটা দেখে কিছু মহিলা তারা বাড়িতে বসে কিছু কাজ করুক, তাতে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। আই রিকোয়েস্ট করছি, যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ওই সব মহিলাদের সঙ্গে শেয়ার করুন যারা বাড়িতে বসে কিছু করতে চায়। থ্যাংক ইউ সো মাচ আরো একবার। জয় হিন্দ, বন্দে মাতরম।